লিমিটিং রিএজেন্ট, এইটা সম্বন্ধে আমাদের ডিসকাস করতে হয়, ঠিক আছে? লিমিটিং রিএজেন্টের কনসেপ্ট যদি তোমাকে ভালো করে বুঝতে হয়, একটু প্র্যাকটিক্যালি আমি তোমাদের একটা আইডিয়া তোমাদের দিতে চাই। ফুচকার কনসেপ্ট, ফুচকার কনসেপ্ট হচ্ছে লিমিটিং রিএজেন্টের কনসেপ্ট। যদি তুমি বিকালবেলা এই ভিডিওটা দেখো তাহলে তোমার বেশ লোভ লাগবে, হ্যাঁ, ফুচকা খেতে যেতে ইচ্ছে করবে। ধরো সাপোজ ফুচকা কি দিয়ে তৈরি হয়, ফুচকা ধরো দুটো আমি জিনিস ধরে নিলাম, এখানে হচ্ছে ফুচকার আলু রয়েছে, এটা হচ্ছে ফুচকার আলু, আচ্ছা এখানে হচ্ছে তোমার ফুচকো রয়েছে, ফুচকো 5টা ফুচকা রয়েছে, ঠিক আছে, আর হচ্ছে তোমার জল টলারে দেওয়া রয়েছে আর কি, তারপরে হচ্ছে তোমার জল রয়েছে, হ্যাঁ এটা হচ্ছে তেঁতুল জল, ঠিক আছে, এটা হচ্ছে ফুচকা আর এটা হচ্ছে তেঁতুল জল। তাহলে দিলে আমরা কি পাই এখান থেকে, এখান থেকে পাই আমরা গোটা গোটা সুন্দর সুন্দর, এখানে জল সমেত কিন্তু আমরা পিওর ফুচকা পাই আমরা, মানে এর ভেতরে কিন্তু জল আরে সব রয়েছে, ঠিক আছে, আমরা গোটা গোটা মানে খাওয়ার মতো করে ফুচকা কটা এইরকম ভাবে পেতে পারি। তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে আমার, ধরো সাপোজ এখানে 5টা ফুচকা রয়েছে, ঠিক আছে, মন দিয়ে শুনবে, খালি ফুচকা এটা, তেঁতুল জলও অগাধ রয়েছে, অনেকটা রয়েছে, ধরো 20টা ফুচকার মতো কিন্তু তেঁতুল জল রয়েছে, এটা হচ্ছে 20-র মতো রয়েছে ফুচকাটা, তেঁতুল জলটা, এইটাও আলুটাও প্রায় 20-25টার মতো হচ্ছে, 20-25টা ফুচকা বানানো যাবে এইরকম হচ্ছে আমাদের আলুর পরিমাণটা, এতটা রয়েছে, অনেকটা বেশি পরিমাণ, কিন্তু ফুচকা আমাদের রয়েছে, খালি ফুচকা রয়েছে আমাদের হচ্ছে 5টা মাত্র রয়েছে। আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে তুমি আমাকে বলো, তোমরা যদি দোকানে যাও ফুচকাওয়ালা তোমাকে ম্যাক্সিমাম কটা ফুচকা খাওয়াতে পারবে, গোটা গোটা ফুচকা, শুধু আলু বা শুধু তেঁতুল জল নয়, কটা ম্যাক্সিমাম ফুচকা খাওয়াতে পারবে তোমাকে? অবভিয়াস, দিস ইজ অবভিয়াস অ্যান্সার, যে স্যার এখানে 5টা ফুচকা রয়েছে, তো আলু জল তেঁতুল জল আর হচ্ছে ফুচকা নিয়ে মোটামুটি আমরা কমপ্লিট ফুচকা এখানে 5টাই খেতে পারবো, তার কারণ এখানে আলু বেশি থাকতে পারে, তেঁতুল জল বেশি থাকতে পারে, কিন্তু স্যার ফুচকার সংখ্যা তো কম, যত সংখ্যক হচ্ছে ফুচকা রয়েছে সেই সংখ্যক ফুচকার জন্য যতটা পরিমাণ আলু ততটা আমি নিব, ততটা পরিমাণ তেঁতুল জল এখান থেকে নেবো, ততটা পরিমাণ আলু নেবো, ততটা পরিমাণ তেঁতুল জল নেবো, দিয়ে আমি কমপ্লিট ফুচকা এখানে কটা বানাতে পারবো? টোটাল হচ্ছে স্যার এখানে কমপ্লিট ফুচকা আমরা কিন্তু 5টাই বানাতে পারবো, এর থেকে বেশি আমরা কিন্তু এখানে ফুচকা বানাতে পারবো না। বুঝতে পেরেছো? আমরা কি বুঝতে পারলাম, যে কমপ্লিট ফুচকা আমরা হচ্ছে এখানে 5টি মাত্র কিন্তু, 5টি কমপ্লিট ফুচকা, 5টি সম্পূর্ণ ফুচকা আমরা হচ্ছে এখানে বানাতে পারবো। লিমিটিং রিএজেন্টের কনসেপ্ট পুরোপুরি একই জিনিস, পুরো একই রকমের, কি রকম সেক্ষেত্রে একটা বিক্রিয়ক পদার্থ রয়েছে, তার সঙ্গে বিক্রিয়া তার সঙ্গে আর অন্যান্য বিক্রিয়ক পদার্থ রয়েছে, ধরো 3টা বিক্রিয়ক পদার্থ রয়েছে, যার পরিমাণ সবচেয়ে, আচ্ছা এখানে আমরা বুঝলাম কি করে যে আমরা ম্যাক্সিমাম হচ্ছে 5টা ফুচকা আমরা বানাতে পারি, ধরো তুমি ফুচকা দিয়ে নয়, ধরো আলুর জন্য, আলুর জন্য ধরো 5টা আলুর জন্য তোমার 5টা ফুচকার জন্য আলু এখানে বরাদ্দ রয়েছে, এই পরিমাণ রয়েছে, ফুচকা ধরো সাপোজ 10টা কি 20টা রয়েছে, তাহলে ম্যাক্সিমাম সেক্ষেত্রেও কটা তুমি ফুচকা খেতে পারবে? 5টা জন্য যদি আলু থাকে তাহলে তুমি ম্যাক্সিমাম 5টাই খেতে পারবে। এবার তুমি যদি বলো আমার সঙ্গে, যদি বার্গেনিং করো, স্যার আলু আমি কম 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 দিয়ে আমি বেশি সংখ্যক ফুচকা খাবো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেটা পরিমিত পরিমাণ, যেটা অপটিমাম যেই পরিমাণ আলু দেওয়া উচিত ফুচকাতে, সেই পরিমাণ যদি আলু দাও তাহলে কিন্তু তুমি 5টাই পাবে, তার কারণ হচ্ছে স্যার আলু এখানে বরাদ্দ হচ্ছে 5টা ফুচকার জন্য, অর্থাৎ তোমাদের এই যে জিনিসটা আমি বোঝাতে চাইছি, যে যার পরিমাণ এখানে কম সেই কিন্তু ডিসাইড করছে যে কতগুলো তুমি কমপ্লিট ফুচকা খেতে পারবে, কথাটা বুঝতে পেরেছো? দেখো সব ক্ষেত্রে যার সংখ্যা কম সেই ডিসাইড করছে যে তুমি কমপ্লিট কতগুলো হচ্ছে এখানে ফুচকা তুমি বের করতে পারবে, বা কমপ্লিট ফুচকা তুমি খেতে পারবে, বা দোকানদার তোমাকে কমপ্লিট ফুচকা কতগুলো দিতে পারবে। তোমার কথাটা ক্লিয়ার হলো? সেই রকম ভাবে তুমি এটাকে একটা কেমিক্যাল রিয়াকশন ধরে নাও, 3টা বিক্রিয়ক রয়েছে, আলু এ ফর ধরো আলু, পি ফর ফুচকা, তেঁতুল জল টি ফর হচ্ছে তেঁতুল জল, তাহলে এটিপি, এটিপি রয়েছে, এ পি আর হচ্ছে টি, তিনজন হচ্ছে বিক্রিয়া করছে, বিক্রিয়া করলে কতটা বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হবে কে ডিসাইড করবে? স্যার যার পরিমাণ কম রয়েছে পি, এই কিন্তু ডিসাইড করবে তোমার বিক্রিয়াজাত পদার্থ কতটা পরিমাণ উৎপন্ন হবে, বা কত মোল পরিমাণ উৎপন্ন হবে। ব্যাপারটা ক্লিয়ার? এইটাই হচ্ছে লিমিটিং রিএজেন্টের কনসেপ্ট, যে অনেক ক্ষেত্রে তুমি অনেক কেমিক্যাল রিয়াকশন দেখতে পাবে যেখানে অনেকটা বেশি পরিমাণ হচ্ছে বিক্রিয়ক পদার্থ থাকবে, মানে অনেক কেমিক্যাল রিয়াকশন তুমি এইরকম দেখতে পাবে যেখানে কিন্তু বিক্রিয়কের পরিমাণ অনেক বেশি, কোন ক্ষেত্রে বিক্রিয়কের পরিমাণ কম, যেটা সমীকরণ অনুযায়ী যেখানে বিক্রিয়ক পদার্থ যতটা হওয়া উচিত ছিল সেই পরিমাণ বিক্রিয়ক পদার্থ থেকে কিন্তু তুমি বিক্রিয়াত পদার্থ তুমি পাবে না। আমি আরেকবার জিনিসটা রিপিট করছি, কিছু কিছু কেমিক্যাল রিয়াকশন তুমি দেখতে পাবে যে ক্ষেত্রে কিন্তু সমীকরণ অনুযায়ী যে বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হওয়া উচিত ছিল বিক্রিয়ক পদার্থগুলি থেকে সেই পরিমাণ তুমি বিক্রিয়াত পদার্থ তুমি দেখতে পাচ্ছ। তুমি এখানে ভাবছিলে যে 20টার জন্য 20টা পরিমাণ হচ্ছে আমি কমপ্লিট ফুচকা পাবো, কিন্তু তুমি সেই পরিমাণ তুমি পেলে না, তার কারণ হচ্ছে তোমার এইটা শর্টেজ ছিল। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেও সেই রকম কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করতে পারি,
যে যার সংখ্যা হচ্ছে কম সে অ্যাকচুয়ালি ডিসাইড করছে যে কতটা পরিমাণ তুমি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ পাবে বা কত মোল পরিমাণ তুমি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করতে পারবে। এইটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্ট। আর খেয়াল রাখবে যার পরিমাণ হচ্ছে সবচেয়ে কম সেই হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ সে হচ্ছে রিয়াকশনকে লিমিট করবে। কতটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে তার থেকে কিন্তু ডিসিশন নিতে হবে, যার পরিমাণ কম সেই কিন্তু ডিসাইড করবে কতটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে। এবং বিক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে কতটা পরিমাণে এই এক্সেস আলু, কতটা পরিমাণে এক্সেস তেঁতুল জল পড়ে থাকবে, যার পরিমাণ কম সেই কিন্তু ডিসাইড করবে। এখানে তুমি দেখো না, সেই ডিসাইড করছে না পাঁচটার জন্য আলু নিয়ে নিলে কতটা পরিমাণ আলু পড়ে থাকবে, এই তো ডিসাইড করছে কতটা পরিমাণ তেঁতুল জল তোমার ওই কন্টেনারে পড়ে থাকবে। কে ডিসাইড করছে? ওই পাঁচটা ফুচকাই কিন্তু এখানে ডিসাইড করছে, অর্থাৎ পি ফর ফুচকা, পি কিন্তু এখানে ডিসাইড করছে কতটা তেঁতুল জল পড়ে থাকবে। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? যার পরিমাণ কম যেটা লিমিটিং রিয়েজেন্ট হিসেবে ইউজ হচ্ছে সেই লিমিটিং রিয়েজেন্টটাই অ্যাকচুয়ালি ডিসাইড করবে কতটা পরিমাণে তোমাদের এ বিক্রিয়ক পদার্থ, এ ফর আলু, টি ফর তেঁতুল জল যে বিক্রিয়কটা রয়েছে ওইগুলো কতটা পরিমাণে পড়ে থাকবে, এবং সর্বোপরি কতটা কমপ্লিট ফুচকা তুমি বানাতে পারবে, রিয়াকশনের ক্ষেত্রে কতটা পরিমাণ তুমি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করতে পারবে সেটা ডিসাইড করবে এই লিমিটিং রিয়েজেন্টই সেখানে ডিসাইড করবে। এক কথায় যদি বলি, যেটার পরিমাণ কম রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কগুলির মধ্যে সেই বিক্রিয়কটাই হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট হিসেবে কাজ করবে। সব ক্লিয়ার হয়ে যাবে যদি একটা এক্সাম্পল দেখো। দু পাঁচটা এক্সাম্পল করতে হবে, আমি দুটো এখানে এক্সাম্পল তুলেছি, আরো কিন্তু এক্সাম্পল তোমাদের করাবো, সেগুলো দেখলে কিন্তু তোমরা সুন্দর করে বুঝতে পেরে যাবে। যাই হোক, আমারও ইচ্ছে করে, আমিও ফুচকা খাই, ভালো লাগে, আমারও ফুচকা খেতে ভালো লাগে। আর বন্ধু বান্ধবীদের সঙ্গে যদি ফুচকা খাওয়া হয় তো সে তো অনবদ্য, দারুণ লাগে। সে তো দারুণ লাগে। আচ্ছা, যেটা বলছিলাম আমরা, তাহলে লিমিটিং রিয়েজেন্টের নিউমেরিক্যাল আমরা দেখবো, ঠিক আছে? চলো, বন্ধু বান্ধবীদের সঙ্গে ফুচকা খাও না? আজকে তাহলে হচ্ছে তোমাদের টিউশন থেকে আসার পথে তাহলে আজকে ফুচকা খাওয়া হবে, তাই না? হয়ে যাক। আচ্ছা, N2+3H2 থেকে হচ্ছে অ্যামোনিয়া, এই রিয়াকশনে বলেছে 2 মোল N2 আর হচ্ছে 4 মোল H2 নিয়ে রিয়াকশন শুরু করা হলো। তাহলে রিয়াকশনটা হচ্ছে এটা, আমি একটু লিখে নিই, N2 N2 প্লাস হচ্ছে 3H2 থেকে হচ্ছে 2 অ্যামোনিয়া। ওকে, ফাইন। বিক্রিয়াটি বলছে 2 মোল N2 আর হচ্ছে 4 মোল H2 নিয়ে শুরু করা হলো। তাহলে ইনিশিয়াল এদের পরিমাণ কত নেওয়া হয়েছে? এটা হচ্ছে 2 মোল নেওয়া হয়েছে আর এটা হচ্ছে 4 মোল নেওয়া হয়েছে। 4 মোল নিয়ে রিয়াকশনটা শুরু হলো, ঠিক আছে? তাহলে বিক্রিয়ার শেষে উৎপন্ন অ্যামোনিয়া এবং হচ্ছে অবশিষ্ট N2 এর পরিমাণ, দুটো কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করেছে যে বিক্রিয়া শেষ হয়ে গেছে NH3 পরিমাণ কতটা উৎপন্ন হবে, NH3 কতটা উৎপন্ন হবে এটা জিজ্ঞাসা করেছে, আর বলেছে কতটা N2 পরিমাণ, কতটা N2 অবশিষ্ট থাকবে। তাহলে N2 অবশিষ্ট থাকবে, তুমি তো অলরেডি বুঝতে পেরে গেছো N2 অবশিষ্ট কত থাকবে গো, 2 মোল নিয়ে শুরু করেছো, তাহলে যতটা বিক্রিয়া করে গেছে সেটা যদি তুমি বিয়োগ করে দাও দিলে তো তুমি N2 পরিমাণ তুমি কতটা অবশিষ্ট রয়েছে সেটা তো পেয়ে যাবে। কি খুব সিম্পল, তাই না? তুমি 2 মোল নিয়ে শুরু করেছো, তাহলে কতটা অবশিষ্ট রয়েছে তুমি কি করে পাবে, যতটা রিয়াকশন করে গেছে সেটা যদি বিয়োগ করে দাও হয়ে যাবে, সেটা তো চলে আসে। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে কতটা অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে আর হচ্ছে কতটা N2 অবশিষ্ট রয়েছে সেটা বের করতে হবে। সেই ফুচকার কনসেপ্ট কাজে লাগো। তাহলে আগে আমাকে খুঁজতে হবে লিমিটিং রিয়েজেন্টটা এখানে কি, কার পরিমাণ কম, কে লিমিট করছে রিয়াকশনটা, ঠিক আছে? এইটা আমাদের জানতে হবে। তাহলে দেখো, সমীকরণ অনুযায়ী কি জিনিসটা দেখা যাচ্ছে, সবসময় এই জিনিসটা ফলো করবে, আগে সমীকরণ দেখবে দিয়ে আগে লিমিটিং রিয়েজেন্ট কোনটা সেইটা আগে হচ্ছে তুমি বের করবে, ঠিক আছে? তাহলে দেখো, এটার পরিমাণ হচ্ছে 1 মোল, 1 মোল, 1 মোল হচ্ছে N2, 1 মোল N2 কত হাইড্রোজেনের সঙ্গে, কত মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে, 1 মোল N2 মানে সমীকরণ অনুযায়ী 1 মোল N2 বিক্রিয়া করছে কত মোলের সঙ্গে, 3 মোল হচ্ছে H2 এর সঙ্গে বিক্রিয়া করছে, কি? তাহলে 2 মোল এখানে তুমি নিয়ে শুরু করেছো, 2 মোল N2 জন্য কতটা হাইড্রোজেন লাগবে, 2 মোল N2 জন্য কতটা হাইড্রোজেন লাগবে, 3 × 6 মোল হচ্ছে, 3 × 6, 3 × 2 মানে হচ্ছে 6 মোল এখানে হচ্ছে H2 প্রয়োজন ছিল, কি? কিন্তু তুমি এখানে দিয়েছো কত, রিয়াকশনে তুমি দিয়েছো কত, 4 মোল। তাহলে তোমার যদি দুটো, যদি তোমার ফুচকা থাকে, দুটো ফুচকার জন্য আলুও তোমার সেই মতো সেই পরিমাণ থাকা উচিত ছিল, কি? একটার জন্য হচ্ছে 2-3টে লাগছে, তাহলে 1 মোলের জন্য 3 মোল লাগছে H2, তাহলে 2 মোলের জন্য কত থাকা উচিত ছিল, কত, 6 মোল লাগা উচিত ছিল,
কিন্তু তুমি তো নিয়েছো 4 মোল, তাহলে তুমি শর্টেজ কার ঘটাচ্ছ এখানে? মানে কোনটা শর্টেজ রয়েছে? হাইড্রোজেনের পরিমাণটা শর্টেজ রয়েছে, তাহলে হাইড্রোজেনের পরিমাণ শর্টেজ মানে স্যার হাইড্রোজেনই হচ্ছে এখানে কি হিসেবে কাজ করবে? লিমিটিং রিয়েজেন্ট হিসেবে কাজ করবে। তাহলে এখানে H2 হচ্ছে, H2 হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট, ঠিক আছে? এখানে H2 হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। তাহলে ওর পরিমাণ দিয়ে আমরা ক্যালকুলেট করব যে কতটা পরিমাণ হচ্ছে N2 রয়েছে, কতটা অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। তারপরে তো সহজ ব্যাপার, আর কিছু তোমার কোনো খাটনি নেই। কতটা অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে কি করে বের করব? তুমি তার ক্ষেত্রে সমীকরণকে ইউজ করবে, খুব সিম্পল। দেখো, 3 মোল H2 জন্য, 3 মোল H2 জন্য, 3 মোল MOL, MOLE নয়, 3 মোল H2 জন্য, 3 মোল H2 থেকে, 3 মোল H2 থেকে বাবু অ্যামোনিয়া কত উৎপন্ন হয়েছে সমীকরণ অনুযায়ী? এটা কতটা উৎপন্ন আরে হয়েছে এগুলো সব সমীকরণ অনুযায়ী হবে, ঠিক আছে? তাহলে 3 মোল H2 থেকে উৎপন্ন হয়েছে 2 মোল অ্যামোনিয়া, আর 4 মোল তোমার এখানে H2, সেটা থেকে কত অ্যামোনিয়া উৎপন্ন হবে? তাহলে 4 মোল H2 থেকে কতটা অ্যামোনিয়া উৎপন্ন হবে? তাহলে 2 বাই হচ্ছে 3 ইন্টু হচ্ছে 4 ইন্টু হচ্ছে 4, এত মোল হচ্ছে তোমার অ্যামোনিয়া। এবার যদি তোমাকে পরিমাণ বলে যে কত গ্রাম হবে, তাহলে গ্রাম করতে হলে কি করতে হবে? অ্যামোনিয়ার আণবিক ভর দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 2 এর 3 ইন্টু হচ্ছে 4 ইন্টু কি করতে হবে গো? 1 মোল অ্যামোনিয়া, অ্যামোনিয়ার আণবিক ভর কত? নাইট্রোজেনের যে 14 আর 3টা হাইড্রোজেনের জন্য 3, তাহলে 14 × 3 = 17 গ্রাম, তাই না? গ্রাম আণবিক ভর যদি বলা হয় আর কি, তাহলে এখানে 17 দিয়ে গুণ করে দিলে এটা তখন গ্রামে চলে আসবে। কি বুঝতে পেরেছো? তাহলে এটা হলো আমাদের অ্যামোনিয়া কতটা উৎপন্ন হলো, সেটা আমরা হাইড্রোজেন কে ইউজ করে কেন করলাম? লিমিটিং রিয়েজেন্ট এখানে কে? হাইড্রোজেন, ঠিক? ডান, ওকে। এরপরে রয়েছে যে কতটা পরিমাণ হচ্ছে নাইট্রোজেন আমার অবশিষ্ট থাকবে। বাবু দেখো, 2 মোল তুমি নিয়ে শুরু করেছিলে, তাহলে রিয়াকশন করেছে কত? সমীকরণ, সবসময় সমীকরণ ইউজ করতে হবে। সমীকরণ না ইউজ করলে, মানে মেন সমীকরণ ইউজ করে দেখতে হবে যে কতটা নাইট্রোজেন এখানে রিয়াকশন করে গেছে। তারপরে তো বাকি আছে, 2 মাইনাস করে দিলে কতটা রিয়াকশন করে গেছে সেটা বিয়োগ করে দিলে চলে আসবে। সমীকরণ কি বলছে? 3 মোল H2, 3 মোল H2 বিক্রিয়া করে, তুমি ভাষায় লিখতে পারো, ভাষায় লিখবে 3 মোল H2 বিক্রিয়া করে 1 মোল হচ্ছে N2 এর সঙ্গে, ভাষায় লিখবে। আর আমাদের এখানে 4 মোল H2 কত N2 এর সঙ্গে বিক্রিয়া করবে? আমি তো নিয়েছি তো 4 মোল, তাই না? 3 মোল বিক্রিয়া করছে সমীকরণ অনুযায়ী, এগুলো সব উপরগুলো সব সমীকরণ অনুযায়ী লিখে নেবে, সমীকরণ অনুযায়ী, এটাও সমীকরণ অনুযায়ী এখানে লিখে নেবে। তাহলে 3 মোল, 3 মোল H2 বিক্রিয়া করছে 1 মোল N2 এর সঙ্গে, আর 4 মোল, তাহলে 4 মোল H2 কত সঙ্গে বিক্রিয়া করবে? তাহলে 4 মোল H2, 4 মোল H2 বিক্রিয়া করবে কত মোল N2 এর সঙ্গে? তাহলে 1/3 ইন্টু হচ্ছে 4, মানে 4/3 মোল হচ্ছে N2 এর সঙ্গে, কি? তাহলে এখানে অবশিষ্ট তাহলে কত রয়েছে? এইটাই হচ্ছে তোমার রিয়াকশন করে গেছে বাবু, দেখো এইটা হচ্ছে তোমার রিয়াকশন করে গেছে 4/3। তাহলে পড়ে আছে কত? তাহলে 2 মাইনাস হচ্ছে 4/3 করলেই পড়ে আছে, এত মোল পড়ে আছে, কি? তাহলে এটা হচ্ছে পড়ে আছে। তাহলে অতএব অ্যামোনিয়া, সরি, N2 পড়ে আছে, N2 পড়ে আছে মানে অবশিষ্ট, অবশিষ্ট, অতএব অবশিষ্ট N2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি, অতএব অবশিষ্ট N2 সমান, N2 সমান 2 - 4/3, এত মোল, ঠিক আছে? এবার গ্রামে করতে চাইলে তুমি এটাকে গ্রামে করে দেবে, তাহলে এটা কত হচ্ছে গো? 3 × 6 মানে 2/6, মানে 2/3 হচ্ছে 3 হবে, 2/3 মোল। এবার গ্রামে করতে হলে কি করতে হবে? 2/3 ইন্টু হচ্ছে নাইট্রোজেনের হচ্ছে ভর কত গো? 28, এটা তখন 24 নয়, 28, তখন এটা গ্রামে চলে আসবে, এত গ্রাম N2, ঠিক আছে? অবশিষ্ট N2 সমান এত গ্রাম, গ্রামে চলে আসবে আর কি, গ্রাম। এটা দেখে নাও জিনিসটা ঠিকঠাক আছে নাকি, ঠিক আছে? এই এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন, আই থিঙ্ক জিনিসটা বুঝতে পেরেছো ভালো করে কিভাবে করলাম। তাহলে প্রথম সমীকরণটা সবসময়ের জন্য নিয়ে আসবে কিসের বেসিসে? প্রথমটা আসবে হচ্ছে তোমার সমীকরণ থেকে, প্রথমটা আসবে সমীকরণ থেকে, প্রথমটা আসবে সমীকরণ থেকে। তারপরে এটা এলো আমাদের যেটা দেওয়া ছিল তার বেসিসে এলো। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, লিমিটিং রিয়েজেন্ট থেকে কোশ্চেন আসে, ভালো করে বোঝো জিনিসটা যে আমি কিভাবে করলাম, অ্যাপ্রোচটা কিভাবে ছিল। অ্যাপ্রোচটা খুব ইম্পর্টেন্ট। আর একটা কোশ্চেন করাচ্ছি,
তারপরে পরে আমরা সময় পেলে আমরা তো এক্সট্রা কোয়েশ্চেন করাবো। এটা তোমরা যারা পাবে আগে করে ফেলো, আগে করে ফেলো, তারপরে আমার সলিউশনটা দেখবে, ঠিক আছে? অবভিয়াসলি এখানে সেখানে সমীকরণ দেওয়া ছিল বাবু, এখানে কিন্তু তোমাকে সমীকরণ দেওয়া নেই, এখানে কিন্তু তোমাকে সমীকরণ আগে জেনারেট করতে হবে, আগে সমীকরণ তৈরি করতে হবে। তাহলে সমীকরণ আমরা তৈরি করি আগে। 4 গ্রাম অক্সিজেন এবং 4 গ্রাম হাইড্রোজেনের বিক্রিয়ায় সর্বাধিক কি পরিমাণ জল উৎপন্ন হবে? তাহলে ভাবো এরকম যে 4টা ফুচকা আর হচ্ছে 4টা আলু থেকে হচ্ছে ম্যাক্সিমাম কতগুলো হচ্ছে ফুচকা, কমপ্লিট ফুচকা হবে না, সেরকম ভাবে এখানে অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, এখানে সমীকরণের ব্যাপার আছে না, সেটা তো তোমাকে জাস্ট কনসেপ্ট বোঝানোর জন্য ফুচকা আলুর গল্প দিয়েছিলাম, তাই না? আচ্ছা, অক্সিজেন আর হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া আগে তোমাকে সমিত রাসায়নিক সমীকরণ লিখতে হবে, কিন্তু ওটা হচ্ছে ফার্স্ট ক্লাস তোমার। তাহলে সেখানে দেওয়া ছিল সমিত সমীকরণ বলে ওই জন্য আমাদের প্রবলেম হয়নি আগের অঙ্কতে। এখানে তাহলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া হচ্ছে, অক্সিজেনের সঙ্গে এটা সলিউশন, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া হচ্ছে হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে, N2+H2 থেকে উৎপন্ন হচ্ছে জল উৎপন্ন হবে, H2 উৎপন্ন হবে। তাহলে ব্যালেন্স করো, H2 দুটো রয়েছে, দুটো তাহলে 2, ঠিক আছে, অক্সিজেন এখানে দুটো রয়েছে। আচ্ছা, এখানে যদি 2 দিই, 2×4 তাহলে তার জন্য 2 দিতে হবে, দুটো অক্সিজেন ঠিকঠাক আছে এবার, ঠিক আছে? ইয়েস, ঠিক আছে, হলো। এবার তোমাকে এখানে কি বলেছে দেখো, তাহলে এখানে কত মোল বিক্রিয়া করছে গো, O2, 1 মোল হচ্ছে O2 বিক্রিয়া করছে, 1 মোল O2 বিক্রিয়া করছে, 2 মোল H2 সঙ্গে দিয়ে 2 মোল হচ্ছে ওয়াটার প্রোডাকশন করছে। তোমাকে দেওয়া রয়েছে 4 গ্রাম অক্সিজেন, 4 গ্রাম অক্সিজেন, এটা হচ্ছে 4 গ্রাম অক্সিজেন, আর 4 গ্রাম হাইড্রোজেন, 4 গ্রাম হচ্ছে হাইড্রোজেন, এটা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে জল উৎপন্ন করবে। এবার তোমাকে কি বলেছে বিক্রিয়া সর্বাধিক কি পরিমাণ জল উৎপন্ন, তাহলে এইটা কতটা উৎপন্ন হবে এটা জিজ্ঞাসা করেছে। আগে তোমাকে কি বলেছি, ততটাই জল উৎপন্ন হবে সেটা কার উপর ডিপেন্ড করবে, যতটা জল উৎপন্ন সেটা কার উপর ডিপেন্ড করবে, লিমিটিং রিয়েজেন্টের উপর ডিপেন্ড করবে, সমীকরণ, জাস্ট সমীকরণ সাজাতে হবে। তো যদি সাপোজ এইটার উপর ডিপেন্ড করে, যদি ধরে নিলাম, যদি খুব সিম্পল যদি ধরে নিই যে এইটা লিমিটিং রিয়েজেন্ট হিসেবে কাজ করছে H2, তাহলে কি দেখবো, 2 মোল থেকে হচ্ছে এত 2 মোল উৎপন্ন হচ্ছে, আর এত মোল থেকে কত উৎপন্ন হবে। এবার এখানে মোলে দেওয়া রয়েছে, তুমি গ্রাম দেওয়া রয়েছে, গ্রামকে মোলে করে নিতে পারো, বা এই 2 মোলকে তুমি গ্রামে পরিণত করতে পারো, হয় এই মোলকে গ্রাম করে দাও, তাহলে 2 মোল মানে হচ্ছে 2×4, তাই তো? হ্যাঁ, 4 গ্রাম থেকে উৎপন্ন হচ্ছে 18×2=36 গ্রাম ওয়াটার, এত গ্রাম থেকে কত উৎপন্ন হচ্ছে, যদি এইটা লিমিটিং রিয়েজেন্ট হয় আর কি। আর যদি এইটা লিমিটিং রিয়েজেন্ট হয় তখন কি বলবো, 16×32, 32 গ্রাম থেকে উৎপন্ন হচ্ছে 36 গ্রাম, আর 4 গ্রাম থেকে কত উৎপন্ন হচ্ছে, এই তো উত্তর, তাই না? তাহলে আগে দেখি লিমিটিং রিয়েজেন্ট কোনটা। তাহলে দেখো এখানে 1 মোল থেকে, 1 মোল থেকে উৎপন্ন হচ্ছে 2 মোল H2। আচ্ছা, এটা গ্রামে করে নি, যে কোনো একটা ইউনিটে তোমাকে করতে হবে, না হলে তুমি প্রবলেমে পড়ে যাবে। যে রেখে আর কি গ্রামে পরিণত করে, এটা হচ্ছে 16×32 গ্রাম, আর এটা 2 মোল মানে, এটা 1 মোল মানে 32 গ্রাম, এটা 2 মোল মানে H2 হচ্ছে 2, দুটো হাইড্রোজেন না, 2, আর সামনে 2 রয়েছে, তাহলে 4 গ্রাম এটা। আর এখানে উৎপন্ন হচ্ছে কত গ্রাম, 1 একটা ওয়াটার মানে হচ্ছে 18 গ্রাম, তাই তো? তাহলে দুটো ওয়াটার মানে হচ্ছে 18×36 গ্রাম, ঠিক আছে? এটা এবার তোমাকে লিমিটিং রিয়েজেন্ট আগে খুঁজতে হবে, এই কতটা উৎপন্ন হয়। লিমিটিং রিয়েজেন্টের জন্য দেখো এখানে এটার পরিমাণ কম লাগছে, আচ্ছা এটা দিয়ে দেখি যদি। আচ্ছা, 4 গ্রাম থেকে আমাদের দরকার ছিল হচ্ছে 32 গ্রাম, তাই না? 4 গ্রাম H2-র জন্য দরকার হচ্ছে 32 গ্রাম, কিন্তু এখানে 4 গ্রামের জন্য তোমাকে দেওয়া আছে কত, 4 গ্রাম মাত্র দেওয়া রয়েছে। তাহলে এখানে তো হাইড্রোজেনই এখানে লিমিটিং রিয়েজেন্ট হিসেবে কাজ করছে, এর পরিমাণ তো কম দেখতে পাচ্ছি। 4 গ্রাম থেকে তো 4 গ্রামের সঙ্গে বিক্রিয়া হচ্ছে 32 গ্রামে, 4 গ্রাম বিক্রিয়া করতে হলে 32 গ্রামে, তাহলে এখানেও তাহলে তোমাকে দেওয়া ছিল তো 4 গ্রাম, তার জন্য দরকার ছিল এটা কত গ্রাম, 32 গ্রাম দরকার ছিল। তাহলে এখানে পরিমাণ কার কম, অক্সিজেনের পরিমাণ হচ্ছে এখানে কম, তাহলে অক্সিজেন এখানে লিমিটিং রিয়েজেন্ট হিসেবে কাজ করবে, তাই না? 4 গ্রামের সঙ্গে, ঠিক বলছি তো? হ্যাঁ, 4 গ্রামের জন্য তো এখানে 32 গ্রাম দরকার ছিল, তাহলে এখানে এটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট হিসেবে কাজ করছে, কে, অক্সিজেন হচ্ছে এখানে লিমিটিং রিয়েজেন্ট হিসেবে কাজ করছে, ঠিক? তাহলে এখানে O2 হলো, O2 হলো এখানে লিমিটিং রিয়েজেন্ট, ঠিক আছে?
ও টু হলো এখানে লিমিটিং রিয়েজেন্ট, তাহলে ও টুর পরিমাণ থেকে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে দেখো 32 গ্রাম থেকে আসছে সমীকরণ অনুযায়ী, এটা হচ্ছে সমীকরণ অনুযায়ী, সমীকরণই তোমাকে সব বলে দেবে। সমীকরণ অনুযায়ী 32 গ্রাম অক্সিজেন থেকে, অক্সিজেন থেকে উৎপন্ন হয় 36 গ্রাম ওয়াটার, তাহলে 32 গ্রাম O2 থেকে, তোমরা ভাষায় লিখবে 32 গ্রাম O2 থেকে ওয়াটার কত উৎপন্ন হয়, 36 গ্রাম O2 উৎপন্ন হয়, 36 গ্রাম O2 উৎপন্ন হয়, ঠিক আছে। আর তোমার এখানে কত O2 রয়েছে, 4 গ্রাম, তাহলে 4 গ্রাম থেকে কতটা উৎপন্ন হবে, তাহলে 36 ÷ হচ্ছে 32 × হচ্ছে 4, 7 × 8, 9 × 36, তাহলে 9/2, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে গো, 2 × 4 = 8, 2 × 5 = 10, 4.5 গ্রাম। তাহলে এখানে 4.5 গ্রাম হচ্ছে এখানে কি উৎপন্ন হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে এটাই তো তুমি চেয়েছিলে, সর্বাধিক কি পরিমাণ, এক অক্সিজেন নয় তো, কি অক্সিজেন করলাম কেন, এই সরি সরি অক্সিজেন নয়, এটা এটা তো ওয়াটার, 36 গ্রাম ওয়াটার উৎপন্ন হচ্ছে, ওয়াটার উৎপন্ন হয়। তাহলে এইটা আচ্ছা, যদি এরকম তোমাকে জিজ্ঞাসা করতো যে বিক্রিয়া শেষে কত পরিমাণ হচ্ছে, তাহলে এটা লিমিটিং রিয়েজেন্ট মানে কি, অক্সিজেন লিমিটিং রিয়েজেন্ট মানে এটা পুরোপুরি নিঃশেষিত হয়ে গেছে, এটা কিন্তু পুরোপুরি রিয়াকশন করে গেছে, তাহলে উদ্বৃত্ত রয়েছে বা অবশিষ্ট রয়েছে কোনটা, এক্সেস রয়েছে হাইড্রোজেন, কতটা হাইড্রোজেন এক্সেস থাকবে ওইখানে কিভাবে বলবে, তাহলে দেখো কতটা রিয়াকশন করেছে আমাকে দেখতে হবে। তাহলে রিয়াকশন করেছে কি করে বুঝবো আমরা, তাহলে এই সমীকরণ অনুযায়ী তোমাকে দেখতে হবে যে 32 গ্রাম রিয়াকশন করে, 32 গ্রাম O2 রিয়াকশন করে 4 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে, তাহলে হ্যাঁ 32 গ্রাম রিয়াকশন করেছে 4 গ্রামের সঙ্গে, আর 4 গ্রাম রিয়াকশন করবে কত অক্সিজেনের পরিমাণ, তো 4 গ্রাম, 4 গ্রাম কত সঙ্গে কত হাইড্রোজেনকে নেবে, মানে 32 গ্রাম তো সমীকরণ যে 32 গ্রাম তো রিয়াকশন করছে 4 গ্রাম অক্সিজেন হাইড্রোজেনকে নিয়ে, তাহলে আমার দিয়েছিলাম তো আমি 4 গ্রাম, তাহলে 4 গ্রাম কত হাইড্রোজেনকে নিয়ে বিক্রিয়া করবে সেটা আমি বের করতে চাইছি। তাহলে 4 গ্রাম বিক্রিয়া করবে, 4 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে কত সঙ্গে, তাহলে 4/ হচ্ছে 32 × হচ্ছে 4, তাই তো, 4/32 × হচ্ছে 4, ঠিক আছে। তাহলে 4×4 = 16/ হচ্ছে 32, মানে 1/2 এত গ্রাম, মানে 0.5 গ্রাম, তাই তো 0.5 গ্রাম। তাহলে এই পরিমাণ হচ্ছে হাইড্রোজেনকে নিয়ে রিয়াকশন করেছে, তাহলে অবশিষ্ট H2 এর পরিমাণ কত, অবশিষ্ট অতএব অবশিষ্ট H2 ইকুয়ালস টু কত হবে গো, ছিল কত, নিয়েছিলাম কত ইনিশিয়ালি 4 গ্রাম, রিয়াকশন করে গেছে 0.5 গ্রাম, তাহলে পড়ে আছে কত, 3.5 গ্রাম, এটা হচ্ছে পড়ে আছে, এটা জিজ্ঞাসা করেনি তাও আমি তোমাকে পড়িয়ে দিলাম, ক্লিয়ার, জিনিসটা এইভাবে বুঝতে হবে, ঠিক আছে। 4 গ্রাম ঠিক করেছি তো, আরেকবার দেখে নি, লিমিটিং রিয়েজেন্ট এখানে 32 গ্রাম থেকে, O2 হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট, 32 গ্রাম থেকে 4 গ্রাম আসছে, 32 থেকে হচ্ছে 4 গ্রাম, তাহলে আমাদের হাইড্রোজেন কতটা রিয়াকশন করেছে কি করে বুঝবো, 32 গ্রাম বিক্রিয়া করেছে 4 গ্রামের সঙ্গে, 4 গ্রাম অক্সিজেন কত সঙ্গে বিক্রিয়া করবে সেটা সমীকরণ অনুযায়ী আসবে, 4 গ্রাম বিক্রিয়া করেছে 0.5 গ্রামের সঙ্গে, আমি নিয়েছিলাম শুরুতে 4 গ্রাম, বিক্রিয়া করে গেছে এত, তাহলে পড়ে আছে এখন 4 − 0.5, একদম ঠিকঠাক আছে, ক্লিয়ার, আমিও ভেরিফাই করে নিলাম, আই থিঙ্ক সবারই ক্লিয়ার হয়ে গেছে, জিনিসটা সিম্পলিফাইড করে দিয়েছি একদম, বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দেন তো আর কিছু রয়েছে নাকি, না আর কিছু নেই, এই ছিল আমাদের লিমিটিং রিয়েজেন্ট, লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্ট। তো আই হোপ জিনিসগুলো বুঝতে পেরেছো, থিওরি তো মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেল, বাকি সলিউশন তোমাদের সলিউশনের টার্মগুলো তো ওটা করে দেওয়া হয়েছে, মোলারিটি মোলালিটি নর্মালিটি এগুলো তো রয়েছে, পড়ানো হয়েছে, তো আই হোপ ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো ভালো করে, এবং ফুচকার কনসেপ্ট, তোমরা তেঁতুল জলের কনসেপ্টটা ভালো করে বুঝতে পেরেছো, তেঁতুল জল আর ফুচকার ক্লিপটা আমি কাটবো, বেশ সুন্দর ছিল তাই না, তো ঠিক আছে, ভালো করে মন দিয়ে পড়ো বোঝো,
যদি অসুবিধা থাকে ডাউট ক্লিয়ারিং ক্লাসে জিজ্ঞাসা করে নেবো অবশ্যই, ঠিক আছে? নোটপত্র কিন্তু ভালো করে রেডি করে রাখবে, আর ডিফারেন্ট টাইপের যদি এক্সাম্পল পাও বই থেকেও করে নিতে পারো, আমি পরের দিকে আমি করাবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, পরের ক্লাসে আবার দেখা হবে। অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো স্যারের ক্লাস যেরকম চলছে, যদি তোমাদের ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ স্যার ঠিকঠাক গাইড করতে পারছেন, আমরা উপকৃত হচ্ছি, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাদেরকেও বলো আমাদের ক্লাসে জয়েন করতে। তারা সবাই যখন ক্লাস করবো, সবাই যখন জয়েন হবে, অবশ্যই বংশী ফ্যামিলি বড় হবে, তো আমরা আরো নেক্সট লেভেলে যেতে পারবো। তো সব বোঝো তোমরা এইসব জিনিসগুলো, তো অবভিয়াসলি আমি বলবো লুকিয়ে চুরিয়ে না ক্লাস করে অবশ্যই বন্ধুদের সঙ্গে প্লিজ একটু শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, পরের ক্লাসে আবার দেখা হবে, চলো টাটা।